রাজধানীর গোলাপবাগ মাঠে বৃহস্পতিবার বিএনপি কে মহাসমাবেশের জন্য বলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তবে একই দিন বাইতুল মোকারমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সহযোগী সংগঠন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সমাবেশের অনুমতি চাইলেও তাদের তা দেওয়া হয়নি বুধবার ছাব্বিশ জুলাই ডিএমপি উভয় পক্ষকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় রাজধানীতে বৃহস্পতিবার সাতাশ জুলাই বিএনপি যুবলীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সমাবেশ ডাকে একই দিন সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগের ভ্রাতৃপতি তিন সহযোগী সংগঠন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এই সমাবেশকে কেন্দ্র করে উভয় পক্ষই ডিএমপির কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে এ ব্যাপারে বেশ সতর্ক অবস্থানে রয়েছে আইন রক্ষাকারী বাহিনী যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানী জুড়ে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে সাদা পোশাকে বিপুল সংখ্যক গোয়েন্দা র‍্যাব মাঠে থাকবেন বলে জানা গেছে ছাড়াও সদস্যরাও এদিকে এক দফা দাবিতে বৃহস্পতিবার সমাবেশটি নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনের সড়ক অথবা সৌরওয়ার্দি উদ্যানে করতে চায় দলটি এই দুই জায়গার যে কোনো একটির অনুমতি চেয়ে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে চিঠি দিয়েছে বিএনপি তবে ডিএমপির পক্ষ থেকে রাজধানীর গোলাপবাগ মাঠে মহাসমাবেশ আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে অপরদিকে বৃহস্পতিবার যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ শান্তি সমাবেশের জন্য বাইতুল মোকাররমের দক্ষিণ গেটের অনুমতি চেয়েও পায়নি পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে করার অনুমতি চেয়ে আবেদন করেছে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন বায়তুল মোকারমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি এজন্য আমরা বিকল্প হিসেবে জিমনেশিয়া মাঠে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছি বৃহস্পতিবার কর্মদিবস হওয়ায় দুই বড় রাজনৈতিক শক্তির সমাবেশের কারণে রাজধানী অচল হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে জনদুর্ভোগ বিবেচনায় রাজনৈতিক সভা সমাবেশ ছুটির দিনে করতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন কর্মদিবসে এসব আয়োজনে জনভোগান্তি বাড়ে ওয়ার্কিং ডেতে এই ধরনের বিশাল বিশাল সমাবেশ করে ঢাকা মহানগরকে অচল করে দেওয়া লাখ লাখ মানুষকে রাস্তা যানজটের মধ্যে আটকে রাখা এই বিষয়গুলো মাথায় রেখে তারা যেন ভবিষ্যতে ওয়ার্কিং ডের পরিবর্তে তাদের কর্মসূচি বন্ধের দিনগুলোতে নিয়ে যান